শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে আমার এই অনলাইন ক্লাসের সাথে যারা যারা সংযুক্ত আছেন সবাইকে আমি নারায়ণ চন্দ্র মোদক, সিনিয়র সহকারী শিক্ষক জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব পদার্থবিজ্ঞান নিয়ে। পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল নিয়ে। এখানে দেখো ছাত্রছাত্রীবৃন্দ, এখানে একটি সমস্যা দেওয়া হয়েছে যে 40 কেজি ও 60 কেজি ভরের, 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু, একটা বস্তুর ওজন 40 কেজি আর একটা বস্তুর 60 কেজি, 10 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। মনে করো একটা বস্তু এদিক থেকে যাচ্ছে আর একটা এদিক থেকে আসছে, ধরো ছোটো একটা গাড়ি বা বড় গাড়ি হোক, একটা এদিক থেকে আসছে একটা এদিক থেকে আসছে, পরস্পর কী করলো, একটা 10 মিটার পার সেকেন্ড বেগে আর একটা 2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক থেকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুদ্বয় যুক্ত হয়ে কত বেগে কোন দিকে চলবে, এই দুইটা বস্তুর ভিতরে সংঘর্ষ হলো। হওয়ার পর একটার ভর বেগ অবশ্যই একটু বেশি, কারণ একটার বেগ ভর 40 কেজি আর একটার ভর 60 কেজি, একটা 10 মিটার বেগে চলছে আর একটা 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে একটার ভর বেগ বেশি, নিশ্চয়ই ধাক্কা লেগে পরে কী করবে, একত্রে চলা শুরু করবে একদিকে, যে কোনো একদিকে, যে যার ভর বেগ বেশি তার দিকেই চলবে, মানে সে যেদিকে চলতেছিল ওই দিকেই চলবে। এখানে ধরে নিব যে প্রথম বস্তুর বেগ ধনাত্মক, তো যেহেতু বিপরীতমুখী একটার বেগ ঋণাত্মক হবে, কারণ ধাক্কা দেওয়ার পরে এদিক চলে যাবে, ধাক্কা লাগলো লাগার পরে একদিকে চলে গেল, তাহলে এটা যদি পিছন দিক যায় এর বেগ হবে ঋণাত্মক। তো মনে করে নিলাম প্রথম বস্তুর বেগ ধনাত্মক, মনে করি প্রথম বস্তুর বেগ ধনাত্মক। এখন খেয়াল করো যে প্রথম বস্তুর ভর কত, এখানে সূত্রটা কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, এখানে একটু খেয়াল করো, যেহেতু বিপরীত দিক থেকে ধাক্কা লাগছে দুইটারই ভর বেগ আছে, একটা বেগ আছে এবং ভর আছে, এই ক্ষেত্রে সংরক্ষণ সূত্র আমরা জানি, ভরবেগের সংরক্ষণ সূত্রের আলোকে এই সমস্যাটি সমাধান করব। তো প্রথম বস্তুর বেগ m1 ইকুয়াল টু 40 কেজি, আর দ্বিতীয় বস্তুর বেগ m2 ইকুয়াল টু 60 কেজি। তারপর কি আছে, প্রথম বস্তুর এখানে ভর, আবার প্রথম বস্তুর বেগ, প্রথম বস্তুর বেগ u1 10 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় বস্তুর বেগ u2 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে ভরবেগের ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা কী জানি, প্রথম বস্তুর ভর এবং বেগ, দ্বিতীয় বস্তুর ভর ও বেগের সমষ্টি কী হবে, সংঘর্ষের পূর্বে এবং পরে একই থাকবে, পরে উভয় বস্তুর বেগ কী হবে, এখানে বলছে যুক্ত হয়ে কত বেগে কোন দিকে চলবে, যুক্ত হয়ে যখন দুইটা বস্তু যুক্ত হয়ে একদিকে চলবে, অর্থাৎ এই বস্তুর ভর আর এই বস্তুর ভর দুই ভরের সমষ্টি এবং তাদের বেগ থাকবে একটি, তাহলে সূত্রটা হবে এরকম যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2
इंटू भि। ख्याल कर जेहेतु प्रथम वस्तुर संघर्षर पर प्रथम वस्तु एवं द्वितीय वस्तु दुटा एक ही बेगे चलबे अर्थात दुटार समष्टि भरेर समष्टि बेगेर समान होबे। एखन एई बेगटाई आमरा बेर करब बा प्रथम वस्तुर भर कत 40 केजी 40 केजी प्रथम वस्तुर बेग कत 10 मीटर पर सेकेंड प्लस एम टू माने द्वितीय वस्तुर भर 60 केजी गुण द्वितीय वस्तुर बेग टू जेहेतु विपरीत दिके चलछे द्वितीय वस्तुर बेगटा होबे ऋणात्मक এই বেগটা ঋণাত্মক হবে। এখানে আমরা 2 মিটার পার সেকেন্ড দিতে পারি যেহেতু দ্বিতীয় বস্তুর বেগ ঋণাত্মক হবে বিপরীত দিকে যাচ্ছে তাহলে এখানেও আমরা মাইনাসটা বসিয়ে দিতে পারি। এই সমান হবে প্রথম বস্তুর ভর 40 কেজি 40 কেজি প্লাস এই দ্বিতীয় বস্তুর ভর 10 কেজি 60 केजी एत केजी गुण भि बाखने 40 और 10 गुण कर ले 400 प्लस एखे प्लस माइनस माइनस हो माइनस 60 दुगुणे 120 गुण कर ले केजी मीटर एस इनवार्स वन केजी मीटर एस इनवार्स वन समान 40 और 60 100 केजि इंटू भि बा 400 থেকে 120 যদি বাদ দেই তাহলে 280 केजि 280 কি 280 300 400 280 केजि। এখন খেয়াল করো শিক্ষার্থীগণ এই যে केजि আর এই পাশে केजि আছে দুই পাশ থেকে উঠিয়ে দিলাম তাহলে এখানে থাকলো 280 মিটার পার সেকেন্ড সমান 100 ভি বা ভি সমান কত হবে 280 এম এস ইনভার্স 1 নিচে 100। এখন ভাগ করো 0 0 কাটা 28 কে 10 দ্বারা ভাগ করো 2.8 হবে সুতরাং ভি সমান 2.8 মিটার एस इनवार्स वन ताहले उभय वस्तुर मिलित बेग कौन दिक होबे माने भीर मान मिलित वस्तुर बेग मिलित वस्तुर बेग ह्वाट मिलित वस्तुर बेग भी समान ह्वाट ताहले ए भीर मान मिलित वस्तुर बेग अर्थात भीर मान हलो 2.8 मीटर पर सेकेंड मानटा कि धरनेर बेर हलो धनात्मक যখন ধনাত্মক মান আমরা কি বলছি প্রথম বস্তুর বেগ ধনাত্মক মনে করি তা যেহেতু ধনাত্মক প্রথম বস্তুর বেগের মান বেরিয়েছে তাহলে প্রথম বস্তু যেদিকে চলতেছিল সেই দিকে চলবে তাহলে প্রশ্নটা খেয়াল করি কত বেগে কোন দিকে চলবে অতএব বস্তুটি 2.8 মিটার পার সেকেন্ড বেগে प्रथम वस्तुर गतिर दिके चलबे प्रथम वस्तुर गति जेदिके छिलो सेई दिके चलबे गतिर दिके चलबे एटाई होबे मान। एइभाबे समस्याटी समाधान करते होबे ताहले निश्चयई समस्याटीर समाधान जे करा हलो एटा बुझते पेरेछो যে যদি বিপরীতমুখী হয় একটার বেগ ধনাত্মক ধরতে হবে আর একটার বেগ ঋণাত্মক ধরতে হবে সমাধান করার পর যদি ধনাত্মক মান বের হয় তাহলে সেই দিকেই চলবে যদি ঋণাত্মক মান বের হতো তাহলে দ্বিতীয় বস্তুর যে বেগ ছিল যেদিকে দ্বিতীয় বস্তু চলতেছিল সেই দিকে হবে তার বেগটা। তাহলে এই সমস্যাটি যদি বুঝে থাকো আরেকটি নতুন একটি সমস্যা দেব সেটা আবার সমাধান করব।
আরেকটি ছোট একটি সমস্যা দিব। সমস্যা, 150 কেজি ভরের একটি গাড়ি, 150 কেজি ভরের একটি গাড়ি 40 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক দিকে চলছিল, অনুভূমিক রাস্তার উপর দিয়ে চলছিল। খেয়াল করো, এই সমস্যাটি আগেরটার মতোই হয়ে যাবে, এইটা একটু বাদ দিয়ে একটা অন্যরকম আর একটা সমস্যা দিব। এটা ওই আগেরটার সাথে মিলে যাবে, তাই এটা বাদ দিলাম। এখন একটু ব্যতিক্রম একটা সমস্যার সমাধান করব, যে 5 মেট্রিক টন ভরের বালু, 5 মেট্রিক টন ভরের বালু বোঝায় একটি ট্রাক এত ভরের বালু বোঝায় একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। এমন সময় ট্রাকের ছিদ্র দিয়ে একশো কেজি বালু নিচে পড়ে গেল, ট্রাকের বর্তমান বেগ কত? খেয়াল করো, 5 মেট্রিক টন ভরের বালু বোঝাই একটি ট্রাক, একটি ট্রাকে বালু বোঝাই করা হয়েছে, বালু কতটুকু? 5 মেট্রিক টন, এবং ট্রাকটি 20 মিটার পার সেকেন্ড চলছিল। এমন সময় ট্রাকের বডির ছিদ্র দিয়ে ট্রাকের বক্সটা ভেঙে গিয়েছে, ছিদ্র দিয়ে মাটি পড়তে পড়তে চলছিল, মাটি পড়তে পড়তে 100 কেজি মাটি পড়ে গেল, মানে বালি পড়ে গেল, ট্রাকের বর্তমান বেগ কত? তাহলে আগে যে ট্রাকের বোঝাটা বেশি ছিল, অর্থাৎ তার ভর বেগ বেশি ছিল, যখন 100 কেজি মাটি পড়ে যায়, বালি পড়ে যায়, তখন কিন্তু ভর বেগ কমে যায়। তাহলে ভর যখন কমে যায় বেগটা তখন বাড়বে, যেহেতু আগে এবং পরে ভর বেগের পরিমাণটা সমান থাকবে। খেয়াল করো, এটা সমাধান করব কিভাবে? সমাধান, ভালো বোঝায় ট্রাকের ভর 5 মেট্রিক টন, তাহলে 100
কেজিতে 1000 কেজিতে 1 মেট্রিক টন, তাহলে কত হবে 5000 কেজি, 5000 কেজি। আর ট্রাকের বেগ কত, ট্রাকের বেগ v1 ইকুয়াল টু v1 20 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করো, চলতে চলতে ছিদ্র দিয়ে 100 কেজি বালু নিচে পড়ে গেল। বালু বোঝায় ট্রাকের যদি ভর 5000 কেজি হয়, যদি 100 কেজি পড়ে যায় তাহলে কি হবে, 100 কেজি পড়ে গেল তাহলে কি হবে, বালু কমার ফলে ট্রাকের ভর, বালু ট্রাকের ভর m2 ইকুয়াল টু 5000 মাইনাস 100 কত কেজি সমান 4900 কেজি। 4900 কেজি ট্রাকের শেষ বেগ v সমান, ট্রাকের শেষ বেগ v2 সমান হোয়াট, v2 এর মান বের করতে হবে, অর্থাৎ ট্রাকের বর্তমান বেগ কত, আগে বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, এখন বেগ কত হলো। এখানে সমাধান করার সময় আমরা জানি m1 v1 ইকুয়াল টু m2 v2 এরকম হবে, বা v2 সমান কি হবে, m1 v1 বাই m2। এখন এই মানগুলি বসাবো, m1 এর মান কত 5000 কেজি, v1 এর মান কত 20 মিটার পার সেকেন্ড, m2 এর মান কত 49 কেজি, 4900 কেজি। এখন দেখো 4900, এখানে যদি কেজি কেজি কাটা দেই, আর এখানে 5 দোকানে কত থাকবে 10, 5 দোকানে 10, 1 2 3, আর এই একটা 4টা শূন্য থাকবে, তাহলে এখানে মোট শূন্য হয়ে গেল 5টা। এত নিচে হচ্ছে কেজি, না কেজি থাকলো না, কেজি কেজি কাটা গেল, তাহলে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। 2 শূন্য যদি কাটা দেয় থাকে 1000, 1000 কে 49 দ্বারা ভাগ, 1000 2 শূন্য কাটা গেল 49 উপরে 1000 মিটার পার সেকেন্ড, 1000 কে 49 দ্বারা ভাগ করলে 20.4, মিটার পার সেকেন্ড। অতএব ট্রাকের বর্তমান বেগ, অতএব ট্রাকের বর্তমান বেগ 20.4 মিটার পার সেকেন্ড। দেখো যখন বালির পরিমাণ কমে গেল, আগে 20 মিটার পার সেকেন্ড বেগ ছিল, এখন 20.4 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, প্রতি সেকেন্ডে বেগের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে যেহেতু তার ভর কমেছে। তাহলে এটা বুঝতে পেরেছ, আগেরটার থেকে এটা একটু ভিন্ন আছে, একটু না অনেকটাই ভিন্নতা আছে, সেই জন্যে ভরবেগের সংরক্ষণ সূত্রের সেই অঙ্কটি সমাধান করার পর আমরা অন্য একটা ভিন্ন পদ্ধতির সমস্যার সমাধান করলাম। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা বাড়ির বাইরে সহজে বের হবে না, কারণ আমাদের বর্তমানে এই শেরপুর পৌরসভা আক্রান্তের হার অনেক বেশি, আমরা সবাই আতঙ্কে আছি। তোমরা কোনো কাজে বের হলেও, অ্যাসাইনমেন্টের কোনো কাজে আসলেও তোমরা মাস্ক পরিহিত অবস্থায়
চলাফেরা করবে, কোনো সময়ই নিজের জীবন নিয়ে হেলাফেলা করবে না, কারণ এই কোভিড-19 এটা একটা মারাত্মক অণুজীব যার থেকে ধনী দরিদ্র কেউ, ছোট বড় বৃদ্ধ কেউ নিস্তার পাচ্ছে না। তোমরা সকলেই সাবধানে থাকবে। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।